গুড ইভিনিং এভরিবডি। লাস্ট ডে আমরা নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম সলভ করেছিলাম, প্র্যাকটিস প্রবলেম সলভ করেছিলাম, এবং সেখানে কোশ্চেন নাম্বার টু এ বি সি ডি আপ টু ডি পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম। টুডে উই সলভ দ্য কোশ্চেন নাম্বার ই এফ জি, দ্য বাকি প্রবলেমগুলো আজকে আমরা ডিসকাস করব থ্রু ইউটিউব ভিডিও। নাও উই স্টার্ট উইথ এ কোশ্চেন নাম্বার টু ই। ইন দ্য কোশ্চেন নাম্বার টু ই দ্যার ইস এ প্রবলেম ইজ গিভেন, দ্যাট ইস 110101, হাউ টু কনভার্ট এ বাইনারি নাম্বার টু কনভার্ট টু অক্টাল নাম্বার। সো ইন দ্যাট পার্টিকুলার কেস ইন দ্য অক্টাল নাম্বার দেয়ার বেস ইস 8, অ্যান্ড উই নো দ্যাট 8 মিনস দ্যাট ইস 2 টু দি পাওয়ার 3, সো ইউ ক্যান রাইট ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার এন। এন ইজ এনি নাম্বার অফ টার্মস, এন ইজ এনি নাম্বার অফ টার্মস, ওকে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা এরকম বলতে পারি যে দুটোর বেস যদি ইকুয়াল হয়, ম্যাথসে জানি যে আমাদের পাওয়ার দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে সেই রেসপেক্টে বলতে পারি এন এর ভ্যালু কত, যে 3। তাহলে আমরা কি করতে পারি, তিনটে করে নাম্বারকে একসঙ্গে চুজ করতে পারি, তাহলে সেটা আমরা রাইট টু লেফট চুজ করব। কেন রাইট টু লেফট চুজ করব, যেহেতু আমরা জিরোটাকে বাঁদিকে লেফট সাইডে আমরা অ্যাড করতে পারি, কিন্তু রাইট সাইডে আমরা জিরো অ্যাড করতে পারবো না। যদি আমাদের, যেহেতু এখানে তিনটে তিনটে দুটোই ডিজিট আছে, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা কোনো জিরো অ্যাড করতে হবে না লেফট হ্যান্ড সাইডে। তাহলে 101 আমাদের একটা নাম্বার বেরোলো, আর একটা নাম্বার আছে হচ্ছে 110। যেমন নর্মাল আমরা বাইনারি থেকে ডেসিমেল, যেমন আগের আমরা যে পিডিএফটা পাঠিয়েছিলাম এবং যে ইউটিউব ভিডিওটা আমরা আগের ভিডিওটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করা যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 × 2⁻⁰, 0 × 2⁻⁰, প্লাস 1 × 2² সেই রেসপেক্টে আমি লিখতে পারি 4 + 0 + 1, সেই রেসপেক্টে এর ভ্যালুটা কত হলো, দ্যাট ইজ 5। ঠিক একইভাবে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, 0 × 2⁻⁰, 1 × 2⁻⁰, প্লাস 1 × 2², সেই রেসপেক্টে এর ভ্যালুটা হচ্ছে 2² মিন্স 4 + 2 + 0, তার মানে এর ভ্যালুটা হচ্ছে দ্যাট ইজ 6। তার মানে 110 রেসপেক্টে আমাদের কত বেরোলো, 6, আর 101 এর রেসপেক্টে হলো 5। This is the conversion, this is the procedure to convert a binary number to an octal number. Okay, so we come to the next problem. In the next problem, it is given that how a decimal number is converted to, how a decimal number is converted to hexadecimal. And what is the number is given? 210, a decimal number is converted to hexadecimal. আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কোনো ডেসিমেল নাম্বার থেকে কোনো কিছুতে যেতে গেলে, যদি বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমেলে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ডিভাইড করতে হয়, এবং ডেসিমেল থেকে বাইনারি করতে গেলে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হতো, ডেসিমেল থেকে অক্টালে গেলে আমাকে 8 দিয়ে ডিভাইড করতে হতো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে গেলে আমাকে 16 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 16 দিয়ে যদি ডিভাইড করি এবং তার সঙ্গে যদি ক্যারিটা রাখি, তাহলে আমরা জানি 16 × 1 = 16, 50, 16 × 3 = 48, তাহলে ক্যারি কত হলো, 2, এবং 13, এটা 16 দিয়ে যেহেতু ডিভিজিবল হয় না, তাই আমি লিখতে পারি, আমি আগে 13 লিখবো। 13 মানে আমরা জানি যে 13 মানে হচ্ছে ডি, 13 কিন্তু আমরা বসাতে পারবো না, যেহেতু আমরা জানি এ মানে হচ্ছে 10, যেহেতু হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে এ হচ্ছে 10, সেই রেসপেক্টে 13 হয় ডি। তাহলে আমাদের যেটা অ্যান্সার বসবে, প্রথমে থাকবে ডি, যেহেতু 13টা নিচে আছে, তারপরে হয়ে যাবে 2। ইট ইজ ক্লিয়ার? Now we solve the question number G, next problem, how a decimal number is converted to binary. Now in case of the question number G, in the question number G, it is converted a binary number, a decimal number, that is 95, a decimal number is converted to binary. In decimal converted to binary, যেটা আগের প্রসিডিওরেই দেখালাম, ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে যেতে গেলে আমাকে 16 দিয়ে ডিভাইড করতে হচ্ছিল, ডেসিমেল থেকে আমাকে বাইনারিতে যেতে গেলে তাহলে আমাকে কত দিয়ে ডিভাইড করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, সেই ক্ষেত্রে ক্যারি আমাদের পাশে থাকবে। তাহলে 2 × 4 = 8, 2 × 7 = 14, সো ক্যারি ইজ 1, 2 × 2 = 4, 2 × 3 = 23, সো ক্যারি ইজ 1, 2 × 11 = 22, ক্যারি ইজ 1, 2 × 5 = 10, ক্যারি ইজ 1, 2 × 2 = 4, ক্যারি ইজ 1, 2 × 1 = 2, দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল, সো ক্যারি ইজ 0। সো ওয়েন ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার অলওয়েজ বটম টু টপ, মানে নিচে থেকে আমাদের ওপরে অবধি লিখতে হবে অ্যান্সারটা। তাহলে সব থেকে নিচের সংখ্যাটা কত আছে, 1,
then 011, 011, then 111. This is the answer of the decimal number, how it will be converted to binary. যে এই প্রবলেমগুলো আমি সলভ করলাম এইগুলো বাড়িতে তোমরা একটু দেখবে প্র্যাকটিস করবে আজকে আমরা এখান থেকে এই নাম্বার সিস্টেমের থেকে একটা সুন্দর প্রসিডিওর শেখাবো একটা সুন্দর টেকনিক শেখাবো এই চ্যাপ্টারে যেটা জানার দরকার আছে সেই টপিকটিকে আমরা বলবো দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট হোয়াট ইজ কল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করার অর্থ জানি আমরা যে কোনো কিছু উল্টো মানে যদি আমরা যেহেতু নাম্বার সিস্টেম পড়ছি যেহেতু বাইনারি নাম্বারের রেসপেক্টে আমরা প্রথমে ডিসকাস করব বাইনারি নাম্বার আমরা জানি জিরো আর ওয়ান হয় তাহলে জিরোর কমপ্লিমেন্ট কত হবে জিরোর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান আর ওয়ানের কমপ্লিমেন্ট কত হবে দ্যাট ইজ জিরো ওকে দ্যাট ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার ওকে সো ইট ইজ দ্য ভেরি ইজি প্রসিডিওর টু কনভার্ট এ কমপ্লিমেন্ট সেকশন সো উই ডিসকাস অ্যাবাউট দ্য কমপ্লিমেন্ট টুডে কমপ্লিমেন্ট আমরা জানি যে দুটো টাইপের হয় একটাকে বলি ওয়ানস কমপ্লিমেন্ট আর একটাকে বলি আমরা টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আমরা আজকে যেটা জাস্ট সিম্পল একটা কমপ্লিমেন্ট প্রসিডিওর শিখব সেইখানে আমি যদি একটা নাম্বার নিই 1101 দিস ইজ এ বাইনারি নাম্বার সো 1101 কে যদি আমাকে কমপ্লিমেন্ট করতে হয় তাহলে তার ভ্যালু আমি কত পাবো কমপ্লিমেন্ট মানে আমি কি বলেছিলাম 1 চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে যায় দ্যাট ইজ 0 আর 0 চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে যায় 1 তাহলে সেই রেসপেক্টে আমরা লিখতে পারি 1 এর জায়গায় 0 1 এর জায়গায় 0 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0 তাহলে এই ভ্যালুটার আমি একটা কমপ্লিমেন্ট ভ্যালু পেয়ে গেলাম এটাকে কি বলবো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য ওয়ানস কমপ্লিমেন্ট ওয়ানস কমপ্লিমেন্ট থেকে যদি আমাকে টুস কমপ্লিমেন্ট বার করতে হয় এই টুস কমপ্লিমেন্টের ফর্মুলা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের সঙ্গে আমাকে কি করতে হবে ওয়ান অ্যাড করতে হবে তাহলে ওয়ানস কমপ্লিমেন্টে আমার ভ্যালু কি আছে 0010 তার সঙ্গে তাহলে যদি আমি ওয়ান অ্যাড করি তাহলে 01 কত হচ্ছে ওয়ান তারপরে ওয়ান বসলো 0 বসলো 0 বসলো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য কমপ্লিমেন্ট সো ইন দিস ওয়ে ইউ উইল ফাইন্ড আউট দ্য ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে অনলি ওয়ানস কমপ্লিমেন্ট যেখানে 0 1 হয়ে যায় আর 1 0 হয়ে যায় আর টুস কমপ্লিমেন্ট বের করতে গেলে আমাকে ওয়ানস কমপ্লিমেন্টের সঙ্গে 1 অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে কোনো সংখ্যার নেগেটিভ ভ্যালু বের করা আমি যে এই সংখ্যাটা লিখেছিলাম 1101 এটা একটা বাইনারি সংখ্যা ছিল তো এই বাইনারি সংখ্যাটার যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো এর ভ্যালু হবে 8 আর 12 = 13 মানে +13 তাহলে এই যে সংখ্যাটা বেরোলো আমি কমপ্লিমেন্ট করলাম এটার ভ্যালু হচ্ছে -13 তার জন্যই কমপ্লিমেন্টটা দরকার লাগে এই চ্যাপ্টারের আমরা এই টপিকটা ডিসকাস করলাম এর কিছু প্রবলেম আমি পিডিএফ এর থ্রু দিয়ে পাঠিয়ে দেবো তোমরা ট্রাই করবে বাড়িতে সলভ করবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে